নমস্কার বন্ধুরা, আজকে আমি কলমি শাকের একটা রেসিপি তৈরি করব। সেই জন্য কলমি শাক তুলতে এসেছি বাগানে। এই যে দেখুন তুলেছি এতগুলো আর তুলছি। এই যে দেখুন, এই যে কলমি শাক, এগুলো ডাঙায় হয় সাদা কলমি। চলুন তাহলে শাকগুলো তুলে নিই। শাকগুলো তুলে নিয়েছি। এই দেখুন আমাদের জবা ফুল গাছ, সাদা জবা ফুল গাছ। এই ফুলটা দেখুন কেমন হয়েছে, সাদার মধ্যে দুটো পাপড়ি দেখুন পিঙ্ক কালার হয়েছে। এবার আমি কলমি শাকগুলো সব তুলে নেব। দেখুন কি বড় বড় কলমি শাক হয়েছে। এই যে দেখুন, এই যে বড় বড় কলমি শাকের পাতাগুলো দেখুন কি বড় বড়। আপনারা তো জলের কলমি শাক খেয়েছেন, এই কলমি শাক খেয়েছেন কিনা কমেন্টে জানাবেন। এরকম ভাবে বেছে নেব, নিয়ে কেটে নেব। বেছে নিয়েছি, এইবার কুচি কুচি করে কাটবো। এরকম ভাবে সব শাকগুলো ভালো করে বেছে আর কেটে নেব। শাকটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, উনুনটাও জ্বালিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে। এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেব। গোটা শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ভালো করে কষিয়ে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব। এবার এর মধ্যে শাক দিয়ে দেব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন। এবার শাকটা নরম হওয়ার জন্য আমি একটু সময় ঢেকে রাখবো। এইবার ঢাকাটা তুলে নেব। দেখুন শাক কতটা কমে গেছে। এবার এর মধ্যে আমি একে একে সবকিছু দিয়ে দেবো। লবণ, হলুদ। এবার আমি ভালো করে মিশিয়ে নেব।
আপনারা কারা কারা কলমি শাক খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। সবুজ জিনিস খাওয়া খুবই উপকার। আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এবার ঢাকাটা তুলে নেব, ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন শাকটা কমে কতটুকু হয়ে গিয়েছে। এবার এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো, একটু কলমি শাকে একটু কোয়াশ আছে, চিনি দিলে এই কষ্টটা কেটে যাবে। এবার এইভাবে আমি নেড়ে চেড়ে শাকটা ভেজে নেব। আপনারা চাইলে এটা নিরামিষও করতে পারেন, চিংড়ি মাছ ছাড়া সেটাও খেতে ভালো লাগবে। হয়ে গিয়েছে কলমি শাক ভাজা, এবার নামিয়ে নেব। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। পরে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেবো।